হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে হাজির হলাম। আপনারা কিন্তু অনেকে এই ভিডিওগুলো কিন্তু আপনার টিকটক সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতেছেন, ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থায় আছে। আর আমি 100% শিওর, আপনি যদি এই ভিডিওগুলো মেকিং করে টিকটকে লাইক দিয়ে আপনি পোস্ট করেন, আপনার ভিডিওগুলো 100% ফর ইউতে যাবে। তো এই ভিডিও লিঙ্কটা কোথায় পাবেন? আর আমরা জানি ক্যাপকাট টেমপ্লেট কিন্তু এখন খুব ব্যাপক পরিমাণ ভাইরাল। এক ক্লিকে ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট টেমপ্লেটগুলোই সবচেয়ে জনপ্রিয়তা। তো এই ক্যাপকাট টেমপ্লেট লিঙ্কটা কোথায় পাবেন? চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনি ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক দেখতে পারবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমাদের কিন্তু দুইটা জিনিস প্রয়োজন হবে, একটা হচ্ছে মিউজিক, আরেকটা হচ্ছে আপনার ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক। দুটোটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ওখান থেকে এগুলো ইউজ করতে পারেন। তো আমরা চলে যাব গুগল ক্রোম বাজারে। ক্রোম বাজারে আসার পর, এখানে আসার পর সাবস্ক্রিপশনে ক্লিক করে আমি যে লিঙ্কটা কপি করে রাখছি এটা এখান থেকে আমি পেস্ট করে দেব। তারপর গোতে ক্লিক করব। তো অবশ্যই আপনার ইন্টারনেটটা কানেক্ট থাকতে হবে। আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ইউজ টেমপ্লেট ইট ক্যাপকাট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে দেখবেন একটা টিকটক সাইডের মতো একটা সাইডে নিয়ে আসবে, এটা কিন্তু ভিডিওটা প্লে হয়েছে, আপনাকে দেখতে পারবেন এখান থেকে ভিডিওটা। তো এখানে আপনি ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করলে আপনাকে ভিডিও সেকশনে নিয়ে যাবে, আপনি ইচ্ছা করলে ভিডিও দিয়ে করতে পারবেন, ফটো দিয়েও করতে পারবেন। তো আপনার 5টা ফটো প্রয়োজন হবে, আপনি এখান থেকে 5টা ফটো অ্যাড করে নেবেন। ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো দেখেন আপনার ভিডিও, আমাদের ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন জাস্ট এক ক্লিকে ভিডিও এডিটিং কমপ্লিট। তো সেভ করার জন্য উপরে এক্সপোর্ট দেওয়া আছে, আমরা এক্সপোর্টে ক্লিক করব। তারপর এক্সপোর্ট উইথ ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। তো কাঙ্ক্ষিত ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। আর আপনি যদি যাদের ফোনে টিকটক অ্যাপসটা আছে তাদের কিন্তু আপনি এখান থেকে আপনার টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। তো টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে গেলে এখান থেকে যদি আপনি ভিডিওটা পোস্ট করেন, আপনার ভিডিওটা 100% ভাইরালের সম্ভাবনা থাকে। তো মিউজিকটা আমরা অ্যাড করার জন্য চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসের ভিতরে। তো আমরা এখানে ক্যাপকাট অ্যাপসের ভিতরে চলে আসলাম। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপস রানে অবশ্যই প্লে স্টোর গিয়ে ইনস্টল করে নেবেন। তো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো যে ভিডিওটা আমরা এইমাত্র সেভ করলাম ওই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে তারপরে অ্যাডেতে ক্লিক করব। তো এখান থেকে যে এখানে যে মিউজিকটা দেওয়া আছে আমরা এই মিউজিকটা আমরা এখান থেকে এটা একদম ভলিউমটা কমিয়ে দিব। তো আমরা এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য আমরা অ্যাডওডিতে ক্লিক করব। এটা দিয়ে এই মিউজিকটা দিয়ে কিন্তু এই ভিডিওটা ভাইরাল। তো আমরা এক্সটার্নালতে ক্লিক করব। তারপর আমাদের এই মিউজিক পছন্দের যে মিউজিকটা এটা এখান থেকে আমরা অ্যাড করে নেব। তো এখানে আমাদের মিউজিকটা কিন্তু এখানে নিয়ে আসলাম। তো এখানে এই মিউজিকটা কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনার এই মিউজিকে সেই পরিমাণটা ভাইরাল অবস্থায় আছে। আমি যদি একটু প্লে করি অবশ্যই দেখতে পারবেন। তো আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো। সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপরে ভিডিওটা সেভ আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।